আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটা নতুন ভিডিও, সেটা হলো ইন্টারভিউ বিষয়ে। ইন্টারভিউ কি? ইন্টারভিউতে যাওয়ার সময় আপনি এই 8টা স্টেপ ফলো করবেন, ইনশাল্লাহ আপনি ইন্টারভিউতে পাস হয়ে যাবেন। আপনি যদি কোনো প্রশ্নের উত্তর নাও দিতে পারেন, তবুও ইনশাল্লাহ আপনি ইন্টারভিউতে পাস হয়ে যাবেন, যদি আমি যে 8টা বিষয়ে বলবো আপনাদেরকে সেই 8টা স্টেপ যদি আপনারা ফলো করুন। তো শুধু এটা সিকিউরিটি গার্ডের জন্য না, এটা প্রতিটা কর্মীদের জন্য, যারা আরব আমিরাতে আসবেন তাদের সকলের জন্য এই ভিডিওটা। কারণ সকলকেই এরকমভাবে যদি সকল কর্মীরা যদি এইরকমভাবে ইন্টারভিউ দেয়, তাহলে সে ইনশাল্লাহ সেই কোনো পোস্টের জবাব না দিতে পারলেও তবুও সম্ভাবনা থাকবে তার পাস হওয়ার, তবুও সম্ভাবনা থাকবে তার সিলেক্ট হওয়ার। তো কথাগুলো, প্রথম এক নাম্বার কথা, কনফিডেন্স বডি ল্যাঙ্গুয়েজের মানে হলো আপনি যখন ইন্টারভিউতে রওনা দিবেন, শুধু আপনার ইন্টারভিউ রুমে, শুধু আপনার ইন্টারভিউ না, আপনার ইন্টারভিউতে যখন আপনি রওনা দিবেন, যখন আপনি রুম থেকে বের হবেন, বের হওয়ার পর থেকে শুরু করে একদম আপনি যখন আপনি ইন্টারভিউর বিল্ডিং, যে বিল্ডিংয়ে আপনার ইন্টারভিউ নিচ্ছে, সিঁড়ি দিয়ে উঠবেন, তারপরে আপনি ইন্টারভিউর কেবিনে ঢুকবেন, ইন্টারভিউর রিসেপশনে বসবেন, প্রতিটা চলায় আপনার বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখতে হবে, আপনার হাঁটা চলাটা ঠিক রাখতে হবে। যদি আপনার হাঁটা চলা ঠিক থাকে, ইন্টারভিউর ভিতরে এরকম অফিসের কর্মীরাও আপনাকে দেখবে, আপনার হাঁটা চলার স্টাইল, আপনার হাঁটা চলার ধরন, তারা আপনার সামনে দিয়ে যাবে। যে ব্যক্তি ইন্টারভিউ নিবে সেই ব্যক্তি আপনার সামনে দিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। সে ব্যক্তি আপনি সাধারণ লুক, সাধারণভাবে একদম আপনার স্যার হয়ে আপনার সামনে যাবে না, সাধারণ একটা লুক হয়ে আপনি যেখানে আপনার ইন্টারভিউ হবে বাইরে যে আপনাদেরকে রিসেপশনে বসিয়ে রাখবে, সে রিসেপশনে সে সাধারণ একজন কর্মী হয়ে বসে থাকবে, সেও একজন ক্যান্ডিডেট হয়ে বসে থাকবে আপনাদের সঙ্গে। শুধু দেখবে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, আপনারা কি করতেছেন। সেই জন্য বলতেছি, যখনই আপনারা ইন্টারভিউ দিতে যাবেন, আপনারা ওই ইন্টারভিউ সেকশনের ভিতরে যাওয়ার পরে যে বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করবেন তা না, ইন্টারভিউ সেকশনের বাইরেও যখন আপনি ওয়েটিং করবেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক থাকা দরকার, তাহলে আপনার ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার সম্ভাবনা আছে। দুই, ডোন্ট সিট আনলেস ইউ আর টোল্ড সো, মানে আপনি অনুমতি ছাড়া আপনি বসবেন না। আপনি যখন রুমের ভিতরে যাবেন, ইন্টারভিউ রুমের ভিতরে যাবেন, মে আই কামিন স্যার, আপনি অনুমতি নেবেন, ঢুকবেন, সে বলবে কামিন, যখন আপনাকে বসবে যে সিট ডাউন, যখন আপনাকে বসতে বলবে যে সিট ডাউন বসো, তাহলে বসবেন, এছাড়া আপনি বসবেন না। কিন্তু বসার পরে সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ বলবেন, থ্যাংক ইউ স্যার, এটা আপনার ইন্টারভিউর একটা পার্ট, এটা আপনার করতেই হবে। আই কন্টাক্ট, যদি আপনি ইন্টারভিউ যখন দিবেন তখন যদি দেখা গেলো যে অনেক লোক আছে, এরকম অনেক ক্যান্ডিডেট আছে যে কথা বলে মাথা নিচের দিকে দিয়ে কথা বলে, কিন্তু না, আপনি যখন কথা বলবেন যে ব্যক্তি আপনার ইন্টারভিউ নিচ্ছে সেই ব্যক্তির দিকে তাকিয়ে কথা বলবেন, আই কন্টাক্ট যেন হয়, মানে চোখে চোখ রাখিয়ে কথা বলবেন। এই কথাটা মনে রাখবেন যে যদি আপনি নিচে দিকে তাকে কথা বলুন, তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ সিলেক্ট হবেন না। আপনি সবসময় কথাটা বলবেন, যখন তার সাথে কথা বলবেন চোখে চোখ রেখে কথা বলবেন। যদি একের অধিক ইন্টারভিউর ব্যক্তি থাকে, দেখা গেলো কি যে দু তিনজন চারজন ইন্টারভিউ নেয় অনেক ক্ষেত্রে, তো তাদের যে ব্যক্তি প্রশ্ন করতেছে তার দিকে প্রথম তাকাবেন, আর উত্তর দেওয়ার সময় সবার দিকে তাকে উত্তর দিবেন, এটা আপনার ইন্টারভিউর একটা পার্ট। হ্যান্ড গ্লেসার, আপনি যখন ইন্টারভিউ দিবেন যখন, তখন আপনার হাতটা আপনি দুই হাত একসাথে রাখবেন না, হাতটা আপনি দু হাত ছেড়ে দিবেন, ছেড়ে টেবিলের উপরে রেখে দিবেন, তাহলে আপনার ইন্টারভিউতে তারা দেখবে যে আপনি বডি ল্যাঙ্গুয়েজের সাথে আপনার হাতটা ঠিক আছে কিনা, এটাও একটা ইন্টারভিউর পার্ট, এটাও যে আপনাদের ক্ষেত্রে মনে রাখতে। ফেসিয়াল এক্সপিরিয়েন্স, আপনি যখন কথা বলবেন তাদের সঙ্গে অবশ্যই আপনার মুখে হাসি থাকতে হবে, যখন আপনি তাদের সঙ্গে কথা বলবেন, আপনি ইন্টারভিউ যে ব্যক্তি নিবে তার সঙ্গে যে আপনি কথা বলবেন অবশ্যই আপনার মুখে হাসি থাকতে হবে। যদি আপনার মুখে হাসি মুখে যদি কথা না বলেন তাদের সঙ্গে, যদি অনেক লোক আছে, অনেক ক্যান্ডিডেট আছে ইন্টারভিউ দেওয়ার সময়, অবশ্যই সিকিউরিটি গার্ড যারা আসবেন অবশ্যই এই কথাগুলো মেনে চলবেন, যারা সিকিউরিটি গার্ডে ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই এই কথাগুলো মেনে চলবেন, তাহলে আপনারা সিলেক্ট হতে পারবেন। এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা ইন্টারভিউতে বারবার ফেল করার কারণ হলো এটাই, আপনি স্মাইল, আপনার মুখের মধ্যে হাসিটা নেই, হাসি দিয়ে কথা বলবেন তার সঙ্গে। অনেক লোক আছে যে কপালের মধ্যে এরকম বাস খায়, কথা বলার সময় বাস খায়, আপনার কথা বলার সময় মুখের মধ্যে মানে গম্ভীর একটা ভাব আসে, তো সেই জন্য যখন আপনি উত্তর নাও দিবেন, উত্তর তো সব দিতে হবে তা না ভাই,
উত্তর আপনি পারেন না, সমস্যা নেই, আপনি বলবেন আই ডোন্ট নো স্যার। আপনি ইংলিশে বলবেন আই ডোন্ট নো স্যার, আই ডোন্ট নো, শেষ, আপনি জানেন না। কিন্তু আপনি জানেন না যে এই কথাটা বলার সময় আপনার মুখের মধ্যে যেন মানে গম্ভীর ভাব না থাকে, আপনি স্মাইলে কথা বলবেন, আই ডোন্ট নো স্যার, সুন্দর করে কথা বলবেন। এটা যদি আপনি পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ইন্টারভিউ সিলেক্ট হতে পারবেন। ম্যাচ ইউর বডি ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ার্ড, আপনার বডি ল্যাঙ্গুয়েজের সাথে আপনার কথার যত মিল থাকে, আপনি বডি ল্যাঙ্গুয়েজের ভাব ধরন একদিকে যাচ্ছে আর আপনার কথা একদিকে যাচ্ছে, এরকম যেন না হয়। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেরকম আপনার কথাটাও ঠিক ওরকমই হতে হবে, তাহলে আপনাকে সিলেক্ট করার সম্ভাবনা আছে। মিউচুয়াল ডিসকাশন উইথ স্মাইল, আপনি যখন তারা আপনাকে দেখা কষ্ট করতেছে স্পষ্ট করে কিন্তু আপনি উত্তর দিতে পারতেছেন না, মন দিয়ে শুনুন, উত্তর দিতে পারতেছেন না তবু আপনি মানে ই হবে হয়ে যাবেন না, মানে টেনশনে পড়ে যাবেন না, আপনি বলবেন যে স্যার আমি পারতেছি না, কিন্তু আপনি টেনশনে পড়ে যাবেন না, আপনাকে কিন্তু সিলেক্ট আপনি পারতেছেন না তবু আপনাকে সিলেক্ট করবে। তাদের কথা হলো আপনি জীবনে ইন্টারভিউ, আপনাকে কিন্তু একদম নতুন লোক ইন্টারভিউ যারা নিবে তারা কিন্তু জানে আপনি একদম নতুন, আপনি কিচ্ছু পারেন না, তারা এটা জানে, বুঝছেন, তাই আপনার তখন তারা এটা মনে মনে মাইন্ডে রাখে যে আপনি নতুন, আপনি কিচ্ছু পারেন না, এটা মনে মনে জানে তারা, বুঝতে পারছেন তো, সেটাই আপনি কিচ্ছু জানেন না এটাই তারা জানে। তো আপনি যদি নাও পারেন কোনো কিছু তবু সিলেক্ট হবেন, কিন্তু যেই কারণে সিলেক্ট হবেন না সেটা হলো এই যে আমি যেই ওয়ার্ডগুলো বললাম, যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনার মিল না থাকে আপনি পাশ হইতে পারবেন না। এই জন্যই পাশ হইতে গেলে এই কথাগুলো আপনার মানতে হবে। ইন্টারভিউ যখন আপনার শেষ হয়ে যাবে সময় একটা রুম থেকে বেরোবার সময় আবার থ্যাংক ইউ দিয়ে যাবেন, আবার একটা সালাম দিয়ে তখন বেরোবেন।